হ্যালো, হোয়াট ইজ আপ ভাই ব্রাদার অ্যান্ড ফ্রি ফায়ার লাভার, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ সহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, সো গাইজ, আমাদের গেমের ভিতরে কিন্তু নতুন একটা ইভেন্ট চলে এসেছে। ইভেন্ট সেকশনে যাওয়ার জন্য তোমাদের যেটা করতে হবে, এখানে ইভেন্টে ক্লিক করতে হবে। বাম কর্নারে দেখো মিশনের নিচে ইভেন্ট লেখা রয়েছে, এটাই ক্লিক করবে। এটাই ক্লিক করার পরে নিচে এসেই অ্যাক্টিভিটিসের নিচে দেখবে যে ইভো চেঞ্জ নামক একটা অপশন আছে। সো এইখানে ক্লিক করার পরে তোমরা এই ইভেন্টটা এখানে দেখতে পেয়ে যাবে। তো এই ইভেন্ট কমপ্লিট করতে গেলে 2-100 ডায়মন্ডের ব্যাপার না, এখানে কিন্তু একটু বেশি ডায়মন্ডেরই ব্যাপার। সো এইখানে স্পিনের কথা বলা হয়েছে, নর্মাল স্পিন আর হচ্ছে সুপার স্পিন। সো এখানে কিভাবে আমরা স্পিন করব, কিভাবে কি পাবো, সবই আমরা এখন দেখতে পারবো। জাস্ট এখানে দেখানো আছে যে আমরা যদি নর্মাল স্পিন করি তাহলে 280 ডায়মন্ড লাগতেছে, যেহেতু আমার এই গরজাটা 4 লেভেলে আছে 5 লেভেল করতে গেলে। আর সুপার স্পিনে 520 ডায়মন্ড লাগবে। এরপরে আমরা যদি আরেকটু নিচে যাই তাহলে এখানেও সেই 280-520, তারপরেও 360-680, কারণ এটা 5 লেভেল থেকে 6 লেভেলে যাবে। আর তারপরেরটা আছে হচ্ছে 360-680, 5-6 যাবে, আবার এটাও সেম। আর এটা হচ্ছে 6-7 যাবে, যার কারণ হচ্ছে 400-760 ডায়মন্ডের। সো আর বাকিগুলো তো আমার ম্যাক্স আছে। এখন এই যে ইভেন্টটা, এই ইভেন্টটা কিন্তু তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আর আমার জন্য সুবর্ণ সুযোগ। এই জন্য বলতেছি, কম ডায়মন্ডের ভিতরে গানগুলো ম্যাক্স করা যাবে অথবা লেভেল আপগ্রেড করা যাবে। কিন্তু কতদূর আপগ্রেড করা যাবে, কয়টা গান করা যাবে, এইটা দেখার জন্য বা জানার জন্য তোমাদের ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখতে হবে। কারণ আমার অ্যাকাউন্টে তো ডায়মন্ড রয়েছে মাত্র 208 ডায়মন্ড, আরও ডায়মন্ড লাগবে। আমি ডায়মন্ডটা একটু টপ আপ করে নিচ্ছি। আর এই ডায়মন্ডটা তোমরা কোথা থেকে টপ আপ করবে, তোমাদের যত ডায়মন্ড লাগবে সরাসরি কিন্তু আমার ওয়েবসাইট থেকে টপ আপ করবে। আমার ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে সবসময় দেওয়া থাকে। জাস্ট তোমরা বিকাশ নগদের মাধ্যমে টাকা সেন্ড মানি করে অর্ডার করতে পারবে, ডেলিভারি সর্বোচ্চ 5 মিনিটের ভিতর পেয়ে যাবে। তো যদি অর্ডারের চাপ বেশি থাকে সেক্ষেত্রে তোমাদের 10-15 মিনিট লাগতে পারে, কিন্তু বেশিরভাগ সময় তোমরা 5 মিনিটে ডেলিভারি পেয়ে যাবে। আর কোনো প্রকার কোনো রিস্ক নেই, কোনো ঝামেলা নেই, কারণ হচ্ছে আমি টপ আপগুলো নিজেই তোমাদেরকে দিয়ে থাকি এই জন্য। সো ওয়ালেট গাইজ, দেখতে পারতেছো যে আমি এখানে কিন্তু 2530 ডায়মন্ড টপ আপ করে ফেলছি, যার কারণে আমার 208-এর সাথে 2530-2738 ডায়মন্ড হয়ে গেছে। আমি এবার সরাসরি ইভেন্টে চলে যাচ্ছি। এখান থেকে ইভো চেঞ্জ এই অপশনে ক্লিক করে দিলাম। এখন হচ্ছে এখানে আমার স্পিন করতে হবে, আমি কোনটা দিয়ে স্পিন করব, আমার উডকিপারের আর হচ্ছে এখানে আরেকটা রয়েছে MP5টা ম্যাক্স করাটা জরুরি, কারণ এই রিমোটটা আমার কাছে অনেক ভালো লাগে এর জন্য। তবে এইখানে বিষয় হচ্ছে আপগ্রেড সেন্স 6% ডিসকাউন্ট আর 12% ডিসকাউন্ট পাচ্ছি MP5-এর বেলায়। আর এইখানে যেটা 4-5 যাবে এটা হচ্ছে 10% আর 20% ডিসকাউন্ট পাচ্ছি। এখন তোমরা দুইটাই দেখতে চাচ্ছ বা জানতে চাচ্ছ যে ভাই কী করবে, সুপার স্পিন করবে নাকি নর্মাল স্পিন করবে। তো নর্মাল স্পিন করে তোমাদেরকে দেখানোর জন্য আমি নর্মাল স্পিন এখানে করব, কারণ এটা তোমাদের ভালোর জন্য। সো আমি 280 ডায়মন্ড দিয়ে এই নর্মাল স্পিন একটা ক্লিক করে দিলাম, দেখা যাক কী হয় এইখানে। সো নর্মাল স্পিন আপগ্রেড ফেল, স্পিন অ্যাগেইন, ট্যাপ এনিওয়ার টু এক্সাইট। ভাই আমার তো 280 ডায়মন্ড একদম গেছে জলে। মানে বিষয়টা হচ্ছে এখানে আমি 280 ডায়মন্ড দিয়ে নর্মাল স্পিন করলাম, বিনিময়ে আমি কী পেলাম যেন, একটা ওই যে বান্টি টোকেন এর কার্ড পাইলাম, যেটা আর কি আমরা লোড আউটে ইউজ করে থাকি। সো ফুললি লস হয়ে গেল। এখন বিষয়টা হচ্ছে আমি এখানে সুপার করব, আবার ওই যে গুডকিপারেই সুপার করব, সুপার স্পিন 520 ডায়মন্ড দিয়ে। তোমাদের জন্য কিন্তু আমার 280 ডায়মন্ড শেষ হয়ে গেলো, তোমরা ওইখানে আর ক্লিক করবে না। সো 520 ডায়মন্ড আমি ক্লিক করে দিচ্ছি, দেখি এখানে কী হয় এবং তোমরাও দেখতে পারবে 520 ডায়মন্ডে কী হয়। আপগ্রেড ফেল, স্পিন অ্যাগেইন, ট্যাপ। দাঁড়া, আমি একটু ইয়া করি, ওয়াপেনে যাই, তারপরে ইভোগানে যাই, এরপরে হচ্ছে আপগ্রেডে ক্লিক করি। আল্লাহ, পুরান মাথা নষ্ট। আচ্ছা এখানে তো এক ধরনের স্ক্যাম হচ্ছে, এইখানে টোটালি এক ধরনের স্ক্যাম হচ্ছে। এখন কি করা যায়? আমার তো মোটামুটি এখানে 500-700 ডায়মন্ডের মতো প্রায় শেষ। 800 ডায়মন্ডের মতো প্রায় কি, 800 ডায়মন্ডই তো শেষ, 800 ডায়মন্ড শেষ, কিন্তু আপগ্রেড তো হলো না। সো এখানে কি করা যায়? ও গাড়ি না, প্রচুর চালাক। দেখো এখানে কিন্তু সুপার স্পিন করলেও ওই আলতু ফালতু জিনিস, আর নর্মাল স্পিন করলেও কিন্তু সেই আলতু ফালতু জিনিসই রয়েছে। তো এখানে
আচ্ছা আরেকটা স্পিন করা যাক, আরেকটা সুপার স্পিন করা যাক। আর এখানে অন্য কিছু বলা নাই যে আমি এতগুলা সুপার স্পিন করলে আমি অবশ্যই পাবো, এরকম কিছু কিন্তু বলা নাই। আবার উপরে দেখো এখানে লেখা চলতেছে ইন আপগ্রেডেশন দ্য ইউএমপি উই আর 2021 লেভেল 3 টু লেভেল 3 কংগ্রেস ভাইরাস এফে ফেস আপগ্রেড দ্য উডকিপার ভাই। এখানে ওই যে কে কে আপগ্রেড করেছে তার আবার নিউজ অ্যানাউন্সমেন্ট চলতেছে, এখানটা যে লেখাটা দৌড়াচ্ছে এখানে হচ্ছে অ্যানাউন্সমেন্ট চলতেছে ভাই। গাড়ি না চালটা আমি বুঝলাম না কিছু। আচ্ছা যাই হোক, আমি এখানে 520 ডায়মন্ডে আরও একটা স্পিন করি সুপার স্পিন, এইবারও আমার ওই যে ধরাই দিছে, আবারও 520 ডায়মন্ড একটা করি, আমি দেখি যে কি করে গাড়ি না, এইবারও কিছু দিল না। অ্যান্ড লাস্ট 520 ডায়মন্ড, এইবারও কিন্তু এখান থেকে কিছুই বের হলো না। সো এবার হচ্ছে 280 ডায়মন্ড, 280 ডায়মন্ডের স্পিন করে দিলাম, 280 ডায়মন্ডের নর্মাল স্পিন, এবার কিছু বের হলো না। সো গাইস তোমরা দেখতে পারলে যে এখানে আমার টোটাল 2700 ডায়মন্ডের মতো গুজার গায়া, মানে গারিনার কি বলবো কিছু বললাম না, ভাষা খারাপ করার দরকার নেই। সো এইখানে তোমরা যা দেখতে পারতেছো এই ইভেন্টের ভিতরে তোমরা একটা ডায়মন্ডও কোনোভাবেই খরচ করবে না। এখানে যদি তোমরা ডায়মন্ড খরচ করো আমার মতো পুরো বাস খেয়ে বসে থাকবে, কারণ এই 2500 ডায়মন্ড একদম গাইনা ফাপড় দিয়ে নিয়ে গেলো আমার কাছ থেকে, আর আমাকে এখান থেকে একটা গানের পিছনে আমি খরচ করেছি, আমাকে এখান থেকে গানটা আপগ্রেড করতেই দিল না। আমার এই 4 থেকে যে 5 লেভেলে যাবে এটা আর কোনোভাবে যায়নি, তোমাদেরও কিন্তু যাবে না। সো এখানে তোমরা একটা ডায়মন্ডও খরচ করবে না, তোমাদের যদি কোনো গান আপগ্রেড করার দরকার পড়ে, দেখো আমার কাছে 2500 প্লাস ডায়মন্ড ছিল, আমি যদি ইচ্ছা করতাম তাহলে আমি এখান থেকে স্টোরে ক্লিক করে তারপর স্টোর থেকে যদি আমরা এখানে আইটেম সেকশন থেকে খুঁজে 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 যদি আমরা ইভো গান টোকেনের ক্রিয়েট বের করতাম, বের করে যদি ক্রিয়েট কিনতাম, এই যে এখানে আছে, এইখান থেকে যদি আমি পারচেসে ক্লিক করে দিয়ে মোটামুটি এখান থেকে অ্যাভারেজ করে 2500 ডায়মন্ডে আমি কতগুলো বক্স কিনতে পারতাম। 2500 ডায়মন্ডে এখানে ক্লিক করে তো শেষ করা যাচ্ছে না, আমি দেখো আমি ক্লিক করতেছি 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 করতেছি, ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে তো এর জন্য, তো আমার 2600 প্লাস ডায়মন্ড খরচ হয়েছে ওখানে, আমি 2600 ডায়মন্ড পর্যন্ত যাচ্ছি। তো দেখো 2600 ডায়মন্ডে আমি এখানে 80টা বক্স কিনতে পারতাম, আর 80টা বক্স কিনলে আমি অনায়াসে 400 টোকেন পেয়ে যেতাম, আর 400 টোকেন যদি আমি পাইতাম তাহলে কিন্তু এইখান থেকে আমার এই যে উডকিপার 400 টোকেনে কোথায় চলে যেত, দেখো 5 লেভেল তো হয়ে যেত, 6 লেভেলের কিছুটা কাছাকাছি চলে যেত। সো তোমরা যদি গান আপগ্রেড করতে চাও ডিসকাউন্ট কার্ড ইউজ করে, তোমরা জাস্ট ক্রিয়েট কিনবে ইভো গানের, ইভো গান টোকেনের ক্রিয়েট কিনবে, টোকেনের ক্রিয়েট কিনে তারপরে গান আপগ্রেড করবে, আমার মতো বোকামি করতে যাবে না, তাহলে এরকম আর গান আর আপগ্রেড করা হবে না, জাস্ট শুধু জায়গায় ডায়মন্ড চলে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমাদের যাদের কাছে যে গানগুলো রয়েছে ওই গানগুলো তোমরা ইভো বক্স, ইভো গান টোকেনের বক্স কিনে আপগ্রেড করার চেষ্টা করো, ভুলেও এই ইভেন্টের দিকে ভাই পা দিও না। গাড়ি না আমার সাথে যা করলো, আমার কি ডায়মন্ড ব্যাগ দিবে না কি করবে আমি কিছুই জানি না, কারণ এখানে কিচ্ছু বলা হয় নাই ভাই রে ভাই। এখানে রুলস রুলস আবার রুলসও দিয়েছে সালা, এখানে আবার রুলসও দিয়েছে, ইভেন্ট পিরিয়ড ফেব্রুয়ারি 3:59:30 মানে কি 4টার সময়, মানে বাংলাদেশি টাইম 4টার সময় ইভেন্ট এসেছে, আমি তো 10টার সময় দেখতে পারলাম। স্পিন ফর ভিজিবল চেঞ্জ আর ডিরেক্টলি আপগ্রেড অন লেভেল ফর ইউর ইভোগান ইস লেভেল ইভোগান হ্যাজ ডিফারেন্ট স্পিন প্রাইসেস দ্য চেঞ্জেস মাস্ট বাই ইভোগান স্ট্র্যাটেজি। আর ধুর আলতো যা লিখছে এসব পড়ার আমার কোনো দরকার নেই, কারণ এখান থেকে আমাকে তো কেটে দিয়েছে, তোমাদেরকেও কেটে দেবে, এটা তোমরা মাথায় রাখতে পারো। আর যাদের গানের লেভেল অনেক কম আছে, যেমন ওই 1 লেভেলে পড়ে আছে তাদের হয়তো দিতে পারে, 2 লেভেলে পড়ে আছে তাদেরও দিতে পারে, কিন্তু যাদের এরকম 4-5 লেভেল হয়ে আছে তাদের কিন্তু এখান থেকে কিছুই দিবে না, এটা তোমরা মিলাই নিও। কারণ উপরে যে অ্যানাউন্সমেন্ট চলতেছে দেখো এখানে লেখাগুলো দৌড়াচ্ছে, এই অ্যানাউন্সমেন্টে কিন্তু এখানে লেখা রয়েছে যে কে কত লেভেল পর্যন্ত করতে পেরেছে। ওই দেখো বেশিরভাগই কিন্তু 3 লেভেল করতে পেরেছে, এখানে ভালো করে দেখো আমি একটু বড় করে দেখাচ্ছি, 3 লেভেল, এর আগের বার দেখাইছিলাম সেখানেও ছিল 3 লেভেল, যে সুময়া হ্যাজ আপগ্রেডেড দ্য MP40 কোবরা যেটা রয়েছে এটা, ওই যে 5 লেভেল করতে পেরেছে 4 লেভেল থেকে, মানে এত ভাগ্যের জোরে পেরেছে ভাই, কেমনে পারলো আমি জানি না। সো মানে কী বলবো কিছু বলার নাই, তোমরা এখানে কোনোভাবে খরচ করো না আমি এটুই বলতে চাই, আর যদি করো সেটা তোমাদের ব্যাপার, যারা আমার ভিডিও দেখবে না তারা তো এখানে খরচ অবশ্যই করবে, আর যারা আমার ভিডিও দেখেছে তারা এখানে আর খরচ করতেছেন, এটা আমি বুঝতে পেরেছি। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, আজকের ভিডিওতে মোটামুটি যা বাস খাবার খেলাম, তোমরা আর খাইও না আমি বারবার বলতেছি, আজকের মতো এখানেই বিদায় নেবো, তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের পরিবার দিকে খেয়াল রাখবে, অবশ্য মন্দ কাজ আর স্ক্যামার হতে দূরে থাকবে। আল্লাহ হাফেজ বন্ধুরা, টাটা, বাই বাই।